হ্যালো ভিউয়ার, এই ভিডিওতে লুডো কিং নিয়ে আলোচনা করব। তো লুডো কিং কীভাবে চারজনে খেলতে হয় সেই প্রসেসটি এখন দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা লুডো কিং সফটওয়্যারটি ইনস্টল দিব, যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোন থাকে তা, অথবা অনেকে আছে যে পিসিতে খেলেন। পিসিতে খেললে লুডো কিং ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা প্রাইভেট মাল্টিপ্লেয়ার এখানে অপশন, লুডো কিং ওপেন করার পরে দেখতে পাবেন যে চারটি মেনু রয়েছে। তো তার মধ্যে এখানে আছে প্রাইভেট মাল্টিপ্লেয়ার, এখানে প্রাইভেট মাল্টিপ্লেয়ারে আমরা ক্লিক ঢুকবো। ঢুকার পরে এখানে হচ্ছে ক্রিয়েট রুম, একটা রুম ক্রিয়েট করতে হবে। মনে করেন এখানে 5000 দিয়ে আমি ক্রিয়েট রুম করছি করব, এখানে 1000 আছে, তারপরে এখানে আরও 5000 উপরে আছে। তো আমি 5000 দিয়ে ক্রিয়েট রুম করব। এখানে ক্রিয়েট দেওয়ার পরে এ হবে আমার, এটি আছে আমার পপ আপ উইন্ডোজ আসছে, সেটা বলছে যে আমি ফেসবুকে শেয়ার দিব কিনা, পোস্ট করব কিনা। আমি পোস্ট করব না, ক্লোজ দিলাম। কিছু অংশ দেখাচ্ছে আমার স্ক্রিনের মধ্যে, কিছু অংশ বাইরে। তো বাইরের অংশ না দেখাতে পেরে দুঃখিত। এই হচ্ছে আমার ইউজার ইন্টারফেসটি, যখন আমরা ক্রিয়েট রুম করব, করার পরে এই ইন্টারফেসটি দেখতে পাবো। এখানে হচ্ছে রুম কোড, রুম কোডটি হচ্ছে এই যে এই কোডটি। আমরা এখান থেকে যদি এক্সিট করে বের হয়ে যাই তাহলে রুম কোডটি চেঞ্জ হবে। আমি যেই কয়েকবার ঢুকতে যাব তত বড় এই কোডটি চেঞ্জ হবে। তো আমরা হচ্ছে এই রুম কোডটি আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিব। আর আরও 3 জন ফ্রেন্ড অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে আমি সহ 4 জন, 4 জন মিলে আমরা একসাথে খেলতে পারবো। এই প্রসেসটা হচ্ছে এখানে, আমি এখানে এসে এইভাবে থাকবো। আমার ফ্রেন্ডকে যখন আমি কোডটি পাঠিয়ে দিব, সেখানে একজন একজন করে এখানে অ্যাড হবে, এইভাবে প্রসেসটি। তো আপনারা যখন ঢুকবেন, ঢুকার পরে কী করতে হবে, এই কোডটি কীভাবে ঢুকাবেন, আমি এই প্রসেসটি দেখাচ্ছি। আমি আবার ব্যাকে যাচ্ছি। যাবার পরে হচ্ছে প্রাইভেট মাল্টিপ্লেয়ার, সেখানে হচ্ছে আপনি পরে, এই হচ্ছে আমরা এখানে ঢুকার পরে ক্রিয়েটের, এখানে ক্রিয়েট হচ্ছে অপশনটি, আমরা এখানে জয়েনে যাব। জয়েনে যাবার পরে এখানে আমরা কোডটি এন্টার করবো, যে কোডটি আমার ফ্রেন্ড পাঠিয়েছে বা আমি যাকে পাঠিয়েছি সে এখানে এন্টার করতে হবে। করার পরে এখানে জয়েন্ট রুম দিতে হবে, জয়েন্ট রুম দেওয়ার পরে সেখানে জয়েন্ট হয়ে যাবে। এখানে যে 3 জন আমি দেখাচ্ছিলাম সেই 3টে অপশনটি দেখাবে, এই যে ক্রিয়েট রুম। ক্রিয়েট রুমে যাবার পরে এটি আসছে না, এই যে সেখানে একজন একজন করে অ্যাড হবে। এই পপ আপ উইন্ডোজটি আবার চলে আসছে, কয়েকবার ক্লোজ করে দিই। সো এই হচ্ছে আমার রুম কোড, এবং এই হচ্ছে আমার ফেসবুকের ইমেজটি চলে আসবে, আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটি এভাবে চলে আসবে। এখানে আসার পরে এই যে 3টি প্লেয়ার প্লাস চিহ্ন দেখাচ্ছে, এখানে এক এক করে অ্যাড হবে। হওয়ার পর একটি অপশন আসবে যে প্লে নাও, তা প্লে স্টার্ট করে দিবেন। Hope you guys like the video and don't forget to subscribe my channel. Thank you.